প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে সংখ্যার বর্গ সহজ নিয়মে দ্রুত নির্ণয় করা যায় সেটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এক থেকে একশো পর্যন্ত যে সকল সংখ্যার শেষের অঙ্ক পাঁচ এগুলোর বর্গ নির্ণয় করার কৌশল শেখাবো। দেখো, এখানে পনেরো এর শেষের অঙ্ক পাঁচ, পঁয়ত্রিশ শেষের অঙ্ক পাঁচ, পঞ্চান্ন শেষের অঙ্ক পাঁচ, পঁচাত্তর শেষের অঙ্ক পাঁচ, এই টাইপের সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করার কৌশল হচ্ছে, দেখো এখানে প্রথমে তোমরা পাঁচের বর্গ করবে, পাঁচের বর্গ করে পাবে কত, পঁচিশ। তাহলে এখানে পঁচিশ লিখবে। অতপর দেখো পনেরোর প্রথম অঙ্ক কত, এক। লক্ষ্য করবে একের পরের সংখ্যা কত, আমরা জানি একের পরের সংখ্যা হচ্ছে দুই, তাহলে একের পরের সংখ্যার সাথে এক গুণ করবে, গুণ করে পাবে কত, দুই। তাহলে এখানে দুই বসিয়ে দিবি, তাহলে দেখো পনেরো এর বর্গ হচ্ছে দুইশো পঁচিশ, তার মানে পনেরোর বর্গ আমরা পেয়ে গেছি। এবার দেখো পঁয়ত্রিশ, একইভাবে পাঁচের বর্গ করবে, পাঁচ পাঁচ পঁচিশ, পঁয়ত্রিশের প্রথম অঙ্ক হচ্ছে তিন। দেখো তিনের পরের সংখ্যা কত, তিনের পরের সংখ্যা আমরা জানি চার, তাহলে তিন আর চার গুণ করবে, তিন চারে হয় বারো, এখানে বারো বসিয়ে দিবে, তার মানে পঁয়ত্রিশের বর্গ হচ্ছে বারোশো পঁচিশ। এবার দেখো পঞ্চান্নর বর্গ আমরা করব, এখানে ঠিক অনুরূপভাবে পাঁচের বর্গ পঁচিশ বসিয়ে দেবে। এবার দেখো পঞ্চান্নর প্রথম অঙ্ক হচ্ছে পাঁচ, আমরা জানি পাঁচের পরের সংখ্যা হচ্ছে ছয়, পাঁচ ছয় তিরিশ, তাহলে এই তিরিশ যদি এখানে বসিয়ে দাও তাহলে পঞ্চান্নর বর্গ পাবে তিন হাজার পঁচিশ। অনুরূপভাবে দেখো পঁচাত্তরের বর্গ তোমরা নির্ণয় করতে পারবে, এখানে পঁচিশ পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ বসিয়ে দেবে। দেখো পঁচাত্তরের প্রথম অঙ্কটি হচ্ছে সাত, আমরা জানি সাতের পরের অঙ্ক হচ্ছে আট, তাহলে সাত আষ্টে ছাপ্পান্ন, এখানে ছাপ্পান্ন বসিয়ে দিবে, তাহলে পঁচাত্তরের বর্গ হচ্ছে ছাপ্পান্নশো পঁচিশ। প্রিয় শিক্ষার্থী, দেখো এই কৌশলগুলো কিন্তু অনেক মজার, তোমরা নিজেরাই এখন এই কৌশল ব্যবহার করে যে সংখ্যার শেষের অঙ্ক পাঁচ তার বর্গ সহজেই নির্ণয় করতে পারবে ক্যালকুলেটর ব্যবহার না করে। তাহলে আমরা কি শেষে যে সংখ্যার শেষের অঙ্ক পাঁচ সেগুলোর কি শুধু বর্গ নির্ণয় করতে পারবো? না, যে কোনো সংখ্যার আমরা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার আমরা বর্গ সহজেই নির্ণয় করতে পারবো। দেখো যে সংখ্যাগুলোর শেষের অঙ্ক পাঁচ নয় সেই সংখ্যাগুলোর বর্গ তাহলে কিভাবে নির্ণয় করব? এখানে দেখো চারের স্কোয়ার যদি আমরা করি, চার চারের ষোলো, হাতে কত, এক। তারপর যে কাজটি তোমরা করবে, দেখো চোদ্দ, চোদ্দ লিখবে, চোদ্দোর শেষের অঙ্ক কত, চার, চার যোগ করে দেবে, চোদ্দো আর চার কত, আঠারো, আঠারোর সাথে হাতের অঙ্কটি যোগ করে দেবে, কত হচ্ছে উনিশ, এখানে উনিশ বসিয়ে দিবে, তার মানে চোদ্দোর বর্গ হচ্ছে একশো ছিয়ানব্বই। ঠিক অনুরূপভাবে লক্ষ্য করো সতেরোর বর্গ যদি আমরা নির্ণয় করি তাহলে ষাট সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশের নয়, হাতে চার লিখে রাখবে। এবার দেখো সতেরো এবং শেষের অঙ্ক কত, সাত, সতেরোর সাথে শেষের অঙ্কটি যোগ করে দেবে, তাহলে কত হয়, সতেরো আর সাত হচ্ছে চব্বিশ, চব্বিশের সাথে এই চার যোগ করে দেবে, তাহলে কত পাবে, আঠাশ। তাহলে এই আঠাশ যদি এখানে বসিয়ে দাও তাহলে সতেরোর বর্গ হচ্ছে দুইশো উননব্বই। প্রিয় শিক্ষার্থী, তাহলে এক দশকের যে অঙ্কগুলো আছে এক থেকে উনিশ পর্যন্ত ঠিক একই নিয়মে তোমরা এভাবে বর্গ নির্ণয় করতে পারবে। এবার যদি দুই দশকের ঘরে আসো, অর্থাৎ বিশ থেকে উনত্রিশ পর্যন্ত, তাহলে এখানে নিয়মটা একটু চেঞ্জ হবে। দেখো এখানে যদি তোমরা বর্গ করতে চাও কিছুটা একই টাইপের, দেখো একের বর্গ করলে তোমরা এক পাবে, হাতে নেই। এবার একুশ এবং শেষের অঙ্ক হচ্ছে এক, তাহলে একুশ, একুশের শেষের অঙ্কের সাথে যোগ করবে, তাহলে কত পাবে, বাইশ, এখানে বাইশ বসিয়ে দিলে কিন্তু আগের মতো অ্যান্সার বের হবে না, এখানে যে কাজটি করতে হবে, এটি যদি দুই দশকের, এখানে দুই গুণ করে নিতে হবে, তাহলে বাইশের সাথে দুই গুণ করলে পাবে চল্লিশ, তাহলে একুশের বর্গ পেলে কত, চারশো একচল্লিশ। তাহলে এভাবে বিশ থেকে উনত্রিশ পর্যন্ত একই নিয়মে বর্গ নির্ণয় করতে পারবি। এবার দেখো তিন দশকের ঘরের যদি কোনো সংখ্যা আমরা বর্গ নির্ণয় করি, যেমন এখানে তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত, যেমন বত্রিশ, বত্রিশের বর্গ নির্ণয় করি, এখানে দুইয়ের বর্গ করলে হবে কত, চার, হাতে নেই। দেখো বত্রিশের সাথে শেষের অঙ্ক যোগ করে দেবে, তাহলে বত্রিশ, শেষের অঙ্ক হচ্ছে দুই, দুই যোগ, তাহলে কত হয়, চৌত্রিশ। এটা যেহেতু তিন দশকের সংখ্যা, এর জন্য এর সাথে তিন গুণ করে দেবে, তাহলে তিন চারে বারো, তিন তিন নয়, আর একে দশ, এখানে একশো দুই বসিয়ে দেবে, তার মানে বত্রিশের বর্গ হচ্ছে এক হাজার চব্বিশ। এভাবে যদি চার দশকের সংখ্যা আনো তাহলে ঠিক একইভাবে করে শেষে চার গুণ করে দিয়ে তোমরা সংখ্যাটি নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি
যে সংখ্যাগুলোর শেষের অঙ্ক পাঁচ সেগুলোর বর্গ করে বর্গ নির্ণয় করে দেখিয়েছি। এখন এই নিয়মেও কিন্তু তোমরা শেষের অঙ্ক যদি পাঁচ থাকে এই নিয়মেও সেটি তোমরা বর্গ নির্ণয় করতে পারবে। দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে কত দুই। এবার দেখো পনেরো এর শেষের অঙ্কের সাথে পনেরো যোগ করতে হবে, তাহলে পনেরোর শেষের অঙ্ক কত পাঁচ, পনেরোর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হবে বিশ, বিশের সাথে দুই যোগ করে দাও কত বাইশ হয়ে যাচ্ছে, তাহলে বাইশ এখানে বসিয়ে দাও। ঠিক দেখো আমরা পনেরোর বর্গ পেয়েছিলাম 225, এই নিয়মে যদি তোমরা করো তাহলে এখানেও পাচ্ছি কত 225।